হ্যাঁ ফাঁসি দিয়ে দিছি, ও কইলে তো আর ছাড়া যায় না। এরশাদ শিকদার উল্লেখযোগ্য, মানে এরশাদ ছিল তো খুনি শিকদার, এটাকে বলা হয়তো ওইটি। এই 2001 সালের থেকে আমার ফাঁসি স্টার্ট, মানে আমার প্রধান হইয়া আমি তখন আমার ফাঁসির সঙ্গে সর্বমোট 60টা। হ্যাঁ, আর এইখানে উঠানো হয়েছে আপনার যেটা তারা দিয়েছে 26টা হলো, মানে 26টা পর্যন্ত তারা আমাকে রেয়াত দিতে পারছে, তারপরে আর মানে রেয়াত দেবার মতন এখতিয়ার তাদের নাই, জেল করেও নাই, যেহেতু আমার ওভার হইতেছে সেগুলি আর ধরে নাই। আর যেমন নাম আমি আপনাকে বলি, বঙ্গবন্ধু হত্যার মামলার 6 জন, হ্যাঁ কর্নেল ফারুক, কর্নেল ফারুক শাহরিয়ার, এরপরে আপনার ওই আর্টিলারি মহিউদ্দিন, তারপরে ইয়া মানে নাম তো সবার আর মুখস্থ নাই, এখানে গেলাম তারা গেল 6 জন, তো ওইখানে গেল 6 জন, আর আপনার যুদ্ধ অপরাধী গেল 6 জন, আর জেএমবি গেল আমার হাতে 4 জন। এগুলি এই সবটি উল্লেখযোগ্য, এবং ফাঁসি দিয়েছি বঙ্গবন্ধু হত্যা মামলার 6 জন, বার যুদ্ধ অপরাধী 6 জন, হ্যাঁ জেএমবি 4 জন, এদের মনে করেন এগুলি দিয়েছি একটু ছিল, মানে ওর তো একটা পা নাই। তো আমি যখন কাশিমপুর ছেলে থেকে বার করলাম ওকে, মানে টুপি পরানো, মানে ওকে হ্যান্ডকাপ লাগানো, হ্যাঁ এবং হাতে ইয়া লাগা পায়ে বাঁধানো, খুব চিল্লাচিল্লি করছিল। ফাঁসির মঞ্চ ওইটা তো এক পাও তো নাই, দাঁড়াই থাকতে পারে, মানে এক পায়ে ফাল পারতেছে, ও মা গো ছেড়ে দেখো জীবন আর এগুলি করবো না, ও বাবা ছেড়ে দে, ওইটা তো ফাঁসি দিয়েছি সন্ধ্যা 8টার সময়। স্মৃতি বলতে না সেটা আমি দেখছি, আমি যখন খুলনায় গিয়েছি, আমি 28 দিন আগে গিয়েছি খুলনা, এতদিন আগে অবশ্যই আমি কোনো জায়গায় যাই নাই, কারণ ওই দিন ওইটা ছিল 28 দিন আগে গিয়েছিলাম, আমি সেটাকে কাস্ট করি নাই, ধরি নাই। যাক, তারপরে বাড়ি দিতে পারছি তো আগে, আমি যদি এখনও সাজা কাটতাম তাহলে আমার রেয়াত যদি এগুলি না হইতো, না দিত তারা, তাহলে আমার আরও মনে করেন যে 10 বছরে 12 বছর জেল খাটতে হইতো। প্রশ্নই আসে না, কারণ আমি এখন ভালো মানুষ, আমাকে দিয়েছেন আমি দুনিয়ার দেশে ভালো হয়ে গেছি, তাই না? এখন জেলখানা থেকে জেল কেটা পরিপূর্ণ একজন ভালো লোক, কিন্তু আমার অতীতকে আপনি জান, যদি আপনি মার্ডার করে থাকেন, আপনি অতীতে যান যে অতীতে আপনি কী করছেন না করছেন, তাহলে অতীত যখন আপনি টানবেন, যে আপনার অতীতটা আপনি যখন টানবেন, তাহলে আপনি অপরাধী কি অপরাধী না। যারা খারাপ কাজ করছে বা নেশা করছে, আমার একটা কথা যে দেখো, এক খারাপ কাজের পরিণতি এই আমার মতেই, কিন্তু সেটা ভালো না। আমি বাংলাদেশের প্রতিটা যুবকের প্রতিটা লোকেরই বলবো যে আপনারা কেউ খারাপ কাজ করবেন না, কেউ নেশায় খাবেন না, এটার পরিণতি কোনো কিছুই ভালো না, এই আমার মতো সম্পূর্ণ জীবনটাই জেলে জেলে যাবে। আপনি যখন মরবেন তখন হয়তো আন্দোলন মাফিদিন নিব, আর নাহলে আপনার লাশটা নিয়ে কত কিছু জায়গায় যাবে, এই হচ্ছে না, ওই ঘরে নাও, ওইখানে নাও, ডাক্তার যাচ্ছে না, এই পরীক্ষা সেই পরীক্ষা, কত কিছু, হ্যাঁ অনেক ধরনের প্রবলেম থাকে, অনেক ধরনের সমস্যা থাকে।